রাজধানীর ডেমরায় খালে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে, সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, রাজধানীর ডেমরার বামৈর এলাকায় আকাশী নামের 13 বছর বয়সী যে মেয়েটি নিখোঁজ হয়েছে দুপুরের দিকে, তাকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক এই মুহূর্তে আমি যেখানে শিশুটি ডুবে গিয়েছে সেই ঘটনাস্থলে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও অনেক উৎসুক জনতা এবং এই এলাকাবাসী কিন্তু এক প্রকার ক্ষুব্ধ অবস্থায় তারা রয়েছেন। তবে ফায়ার সার্ভিস যে উদ্ধার অভিযান শুরু করেছিল সেটি কিন্তু এখন বলা যায় এক প্রকার ঢিলে ঢালা ভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাবো এখন যে খালটিতে, অর্থাৎ DND খাল বলা হচ্ছে যে খালটিতে তাদের এই অভিযানটি উদ্ধার অভিযানটি বা যে মেয়েটি যেখানে ডুবে গিয়েছে সেখানে ফায়ার সার্ভিসের আমরা কর্মীদের দেখছি, দুজন কর্মী শুধুমাত্র ছোট্ট একটি নৌকা যোগে তারা কিন্তু এই খালটির ভিতরে তারা নৌকাটি পরিচালনা করছে, শুধু নৌকা পরিচালনা। তবে ডুবুরিদের যে তৎপরতা থাকার কথা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি এখানে আসার আগে কথা বলেছি ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমানের সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন তারা যখন জানতে পারেন, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে যখন তারা জানতে পারেন এই নিখোঁজের সংখ্যাটি, তার পরপরই তারা এখানে উদ্ধার অভিযানে আসেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং রাত 10:30 পর্যন্ত অভিযান চালিয়েছেন ডুবুরি দিয়ে। এরপর তারা ডুবুরি এখান থেকে প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা বলছেন যে অভিযানটি আগামীকাল সকাল থেকে আবার তারা পুনরায় শুরু করবেন। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন এবং যে পরিবারের শিশুটি নিখোঁজ রয়েছে, একটু যদি বলতে হয় যে বাবা আনোয়ার হোসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকাবাসী বারবারই বলছেন তারা নিজেরাই উদ্যোগ নিতে চান, তারা নিজেরাই এই শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাতে চান। যদিও ফায়ার সার্ভিস এখানে তাদেরকে সেই অনুমতি দিচ্ছে না, ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা এখন পর্যন্ত তারা এখানে নিয়ন্ত্রণে রেখেছেন জায়গা। তবে আবারও বলবো যে উদ্ধার অভিযানটি হওয়ার কথা ছিল ডুবুরি দিয়ে, সেই উদ্ধার অভিযানটি ডুবুরি দিয়ে চলছিল, তবে এখন থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ডুবুরি এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। কী কারণে প্রত্যাহার করা হয়েছে সেটি কিন্তু আমাদেরকে বলেননি এখানকার দায়িত্বে যিনি ছিলেন উপপরিচালক হাফিজুর রহমান। একটু জানিয়ে রাখি যে যে শিশুটির কথা বলা হচ্ছে আকাশী, 13 বছর বয়স, সে দুপুরের দিকে তার এক খেলার সাথীকে সঙ্গে নিয়ে এই খালে এসেছিল গোসল করতে এবং গোসল করার এক পর্যায়ে সে নিখোঁজ হন। তবে যার এই আকাশীর যে অভিভাবক অর্থাৎ আনোয়ার হোসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন তিনি ঠিক সেই মুহূর্তে কর্মস্থলে ছিলেন এবং বাসায় ফিরে সন্ধ্যার দিকে কিন্তু তিনি জানতে পারেন তার সন্তানটি নিখোঁজ রয়েছেন। এরপরে কিন্তু তারা খোঁজ করা শুরু করেন এবং খোঁজ করার এক পর্যায়ে যে ডুবে গিয়েছে আকাশী, আকাশীর এক বান্ধবী তার মাধ্যমে জানতে পারেন যে আকাশী এবং সেই মেয়েটি এই খালেই নেমেছিল এবং আকাশী ডুবে যায় এবং অপর মেয়েটি উঠে আসতে সক্ষম হন। এরপর থেকে কিন্তু উদ্ধার অভিযানের তৎপরতা চলে, ফায়ার সার্ভিসকে জানানোর পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করেন, কিন্তু এখন পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অর্থাৎ দুপুর থেকে এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ একটা সময় পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই উদ্ধার অভিযান তৎপরতা চালানো এখনো সম্ভব হয়নি। তবে এই যে শিশু ডুবে যাওয়ার ঘটনা, এটি কিন্তু রাজধানীর এই প্রেক্ষাপটে কিন্তু নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েক জায়গায় এরকম দুর্ঘটনা, এরকম অঘটন ঘটেছে এবং দেখেছি দিনের পর দিন অপেক্ষার পর 4 থেকে 5 দিন পরও কিন্তু আমরা দেখেছি লাশ উদ্ধার হয়েছে। আমরা যদি কিছু কয়েকদিন আগের ঘটনায় বলি যে এই বছরের 2 ফেব্রুয়ারি কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি দুটি শিশু নিখোঁজ হয়েছিল এরকমই খালে, পরিত্যক্ত খালে, একটি পূর্ব রাজারবাগ এলাকায় যে শিশুটির বয়স ছিল 5 বছর আরশাদুল। এরপর দেখেছি একই দিনে কিন্তু কদমতলি খালেও কিন্তু একটি শিশু নিখোঁজ হয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছে যে আশামণি নামে যে শিশুটি 5 বছরের বয়সী কদমতলিতে নিখোঁজ হয়েছিল তাকে কিন্তু 5 দিন পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পরিত্যক্ত খাল বা ডোবা যেখানে সাধারণ মানুষের অসচেতনতার কারণেও দেখেছি যে শিশুরা খেলতে নেমেও কিন্তু এভাবে নিখোঁজ হন এবং পরবর্তীতে তাদের কিন্তু মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু বারবারই বলছেন ফায়ার সার্ভিসের যা কর্মীরা রয়েছেন তারা যদি পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করেন তবে হয়তো শিশুটিকে খুঁজে পাওয়া যেতে পারে। এই ছিল আমার কাছে রিচার্ড, রাজধানীর ড্যামর এলাকা থেকে যে শিশুটি নিখোঁজ হয়েছে তার সবশেষ খবর। রিচার্ড, ডেমরায় খালে পড়ে নিখোঁজ হওয়া এক শিশুর উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, তারই সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।